চলুন এক মানবিক পশুর গল্প শুনে নেওয়া যাক। আজ গরিলাটির নাম বিন্টি হুয়া। 1996 সাল যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ব্রুকফিল্ড চিড়িয়াখানায় নিজের খাঁচায় ছিল বিন্তি। তার খাঁচার দেওয়াল ডিঙিয়ে কিভাবে যেন ঢুকে পড়লো 3 বছর বয়সী একটি শিশু। শিশুটিকে তখনই লক্ষ্য করলো বিন্তি যখন খাঁচার ভিতরের 18 ফুট গভীর কুয়াটির ভিতরে পড়ে গেল শিশুটি। কেউই নয়, না শিশুটির বাবা মা, না অন্য কোনো দর্শনার্থী, না কোনো উদ্ধারকর্মী। ছুটে গিয়ে প্রায় খালি কুয়াটির তলায় কংক্রিটের মেঝের উপরে ঝাঁপিয়ে পড়েছিল শুধুমাত্র বিন্তি। অচেতন, একটি হাত ভাঙা, মুখের একপাশ প্রায় ভাঙা শিশুটিকে নিয়ে যখন বেরিয়ে এলো বিন্তি, দেখল মানুষেরা চেঁচাচ্ছে, পশুটি শিশুটিকে ক্ষতি করবে এই আশঙ্কায়। নিজের সন্তানকে যেভাবে বুকের সাথে জড়িয়ে রাখে বিন্তি, ঠিক তেমনই মায়ায় জড়িয়ে বিভৎস পরিশ্রমে প্রায় 59 ফুট দীর্ঘ একটি টানেল পেরিয়ে কুয়াটি পরিষ্কারের জন্য প্রবেশের একমাত্র দুয়ারটি দিয়ে বেরিয়ে এসেছিল গরিলা জননীটি। নিজের দেহের এখানে সেখানে ভয়ানক জখম নিয়ে রক্তার্ত, তারপর তুলে দিয়েছিল শিশুটিকে তার আপনজনদের কাছে। শিশু বেঁচে গিয়েছিল, কে কার ক্ষতি করে ভাবুন।